সালমানকে হত্যার ভয়াবহ পরিকল্পনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বলিউড সুপারস্টার সালমান খানের পেছনে যেন অশনি সংকেত ভর করেছে। তাকে হত্যার জন্য দুর্বৃত্তরা ভয়াবহ পরিকল্পনা করেছিল, এবার বেরিয়ে এলো হত্যা পরিকল্পনা নিয়ে ভয়াবহ তথ্য। বলিউড ভাইজানের উপর আবারও হামলার পরিকল্পনা করা হয়। এর আগে অভিনেতার ঘরের জানালা বরাবর গুলি বর্ষণের ঘটনা ঘটে, এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা বিষ্ণু গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম ANI এর খবরে বলা হয়েছে, সালমানকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল তাদের। তারা পাকিস্তানি অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সালমানের বাড়িতে ও ফার্ম হাউসে র্যাকি করে গিয়েছিল। এর আগে এই পরিকল্পনায় অভিযুক্ত একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। তার কাছ থেকে AK-47 এর মতো অস্ত্র অর্ডার করা হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, এই গ্যাংয়ের সকল সদস্য সালমান খানের উপর নজর রাখছিল। এই নায়কের উপর হামলা চালাতে নাবালককে ব্যবহার করার পরিকল্পনা ছিল তাদের। হামলার পর নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এর আগে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল একদল দুর্বৃত্ত। তাদের একজন ওই একই গ্যাংয়ের সদস্য ছিল। মূলত সালমান খানকে প্রাণ নাশের উদ্দেশ্য ছিল এই গ্যাংয়ের। জানা গেছে, 1998 সাল থেকে বিষ্ণু গ্যাংয়ের টার্গেট রয়েছেন সালমান খান। ওই বছরই একটি সিনেমার শুটিংয়ে গিয়ে রাজস্থানে একটি কৃষ্ণসার হরিণ মারেন এই অভিনেতা। আর এই কৃষ্ণসার হরিণকে দেবতা রূপে পূজা করে বিষ্ণু গ্যাং। এরপর থেকে সালমানকে হত্যার জন্য একের পর এক পরিকল্পনা করেছে এই গ্যাং গ্রুপ। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। কেন গান বাজনা ছাড়তে চাইলেন আলী হাসান? গানের প্রতি ভালোবাসা থেকে নিজের মতো করে র‍্যাপ ধারার গান তৈরি করেন আলী হাসান। ব্যবসার পরিস্থিতি শিরোনামের গানটি দিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান নারায়ণগঞ্জের তরুণ এই শিল্পী। এবার জনপ্রিয় প্ল্যাটফর্ম ওক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান মালো মাতে অংশ নিতে দেখা যায় তাকে। সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছে এই র‍্যাপার। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে গান বাজনার টাকা হারাম বলে মন্তব্য করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে আলী হাসান বলেছেন, গান বাজনার টাকা হারাম, এতে কোনো হাদিস চলবে না, যেটা হারাম সেটা হারামে। আমার অটো বিজনেসের টাকা হালাল, সঙ্গীত থেকে আয় হারাম, এই বিজনেসের টাকায় বাজার সদাই করি আর মিডিয়ার টাকায় বাড়ি তৈরি করি। গান নিয়ে এমন মন্তব্যের পরে কটাক্ষের মুখে পড়েছেন এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনা মেতেছে নেটজনেরা। সমালোচনার শিকার হয়ে সংবাদ মাধ্যমকে আলী হাসান বলেন, আমি জানি আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান না, ব্যবসা আমার প্রধান লক্ষ্য, আগামীতে শুধু ব্যবসা নিয়েই থাকতে চাই। আগামীতে কাজের পরিমাণ আরও কমিয়ে দিতে চেয়েছেন তিনি, এমনকি গান বাজনা ছেড়ে দেওয়ার কথাও বলেছেন এই ব্যাপারে।